বাহ বাহ বাহ, চমৎকার। তুমি এই নে বোন। বৌমা, মাছের মাথাটা আমাকে দাও না, দাও না। এই বুড়ো, তোকে মাছের মাথা দেবো মানে? তোর এত বড় সাহস, তুই আমার কাছে মাছের মাথা খেতে চাস? এটা আমার বোনের জন্য রান্না করেছি, ও অনেকদিন পর এসেছে, এই মাছের মাথা ওই খাবে। এই সারাদিন তো থাকে শুয়ে বসে, এছাড়া তো আর কোনো কাজ দেখি না। যেদিন আমি যেটা রান্না করি সেটাই তোর নজরে পড়ে যায়। খালি এক একদিন এক এক চাহিদা বাড়ে তোর। কালকে যদি আমি মুরগি রান্না করি তাহলে বলবি, বৌমা মুরগির রানটা আমাকে একটু দাও না। এরপর যদি গরুর মাংস রান্না করি সেটাও খেতে চাইবি। তোকে নিয়ে তো আমি মহামুসিবতে আছি। এই বুড়ো, তুই কি মরতে পারিস না? তুই মরে আমাকে একটু উদ্ধার কর, তাহলে তো আমি একটু শান্তি পাই। বৌমা, তুমি আমার সাথে এমন ব্যবহার করো কেন? তোকে করব, তোকে কি আমি তুলু তুলু করব নাকি বলবো? এই নেন বাবা, মাছের মাথাটা আপনার জন্য রান্না করেছি, আপনি মজা করে খান। কি ভেবেছিস তুই? এই তোর লজ্জা করে না? সারাদিন তো আমার হাজবেন্ডের টাকা বসে বসে খাস, আমার হাজবেন্ডের টাকা ধ্বংস করিস, আবার আমাকে সারাদিন অর্ডার করতে থাকিস। বৌমা, আমাকে এক কাপ চা করে দাও তো, আমাকে এক গ্লাস শরবত করে দাও তো, আমাকে ওষুধ এনে দাও তো। বৌমা, এসব করা ছাড়া কি তোর আর কোনো কাজ নেই? আমি কি তোদের ঘরে দাসী বান্দি নাকি? তোর ছেলে মাসে মাসে মাইনে দিয়ে আমাকে তোর ঘরে চাকরানি করে রেখেছে। বৌমা, আমি তোমার শ্বশুর, তোমার হাজবেন্ডের বাবা, তোমারও তো বাবা, আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো। আর যদি তোমার বাবা থাকতো তাহলে কি এমন ব্যবহার করতে পারতা? আমার বাবার মতো? আমার বাবা তো আর না। এই শোন, এই মাছের মাথা যখন আমি বলেছি আমার বোন খাবে, তাহলে আমার বোনই খাবে এটা। তোর এই মাছের মাথা খাওয়া লাগবে না। তোকে যা দিয়েছি তা দিয়ে খেয়ে জলদি করে এখান থেকে উঠ। আর শোন, বেশি কথা যদি বলিস না তাহলে এই যে এসব খাবার দিয়েছি এগুলো আর কপালে জুটবে না, এসব খাবারও বন্ধ করে দিব। এই নে, যা দিচ্ছি তা দিয়ে খেয়ে তাড়াতাড়ি ওঠ এখান থেকে। বোন, এই যে নে, মাছের মাথাটা তুই খা। ওরে বাবা, আবার দেখি নেকা কান্না করে। বুড়ো দাঁড়া, তোর নেকা কান্না আমি বের করতেছি। তুমি হঠাৎ করে এই টাইমে বাসায় যে? আমি হঠাৎ করে এই টাইমে যদি বাসায় না আসতাম তাহলে তো এই কিচ্ছা কাহিনী আমি দেখতেই পারতাম না। আরে না শোনো, এসব কোনো কিছুই না, আর তুমি ভুল ভাবতেছো। আমি ভুল ভাবতেছি মানে? আমি তো নিজ চোখেই দেখলাম বাবার সামনে থেকে খাবারের প্লেট নিয়ে তুমি ছুঁড়ে মারছো। কেন কেন তুমি এমনটা করলা? ভাগ্যিস অফিস থেকে আজকে জলদি জলদি ফিরছি, যদি না ফিরতাম তাহলে নিজ চোখে এইভাবে তোমার আচরণটা আমি দেখতে পারতাম না। বলো, বাবার সাথে তুমি এমনটা কেন করছো? আসলে শোনো, আমি তোমাকে বলছি, তুমি যা দেখেছো এগুলো ভুল দেখেছো, এরকম কিছুই না, সত্যি বলছি। ভুল? কিসের ভুল দেখেছি আমি? হ্যাঁ, কী ভুল দেখেছি? শোনো, আমি শুরু থেকেই দরজার সামনে বাইরে থেকে সব কিছু স্পষ্টভাবে দেখেছি এবং শুনেছি। আমার বাবা মাছের মাথাটা খেতে চাইছে, তুমি আমার বাবাকে মাছের মাথা খেতে দাও নাই। কেন খেতে দাও নাই বলো? তোমার বোন খাবে? এই তোমার বোন খাবে? কথা বলো, জবাব দাও। আমার বাবা, আমার বাবাকে এই পর্যন্ত বাবা যা চাইছে বাবার সকল চাহিদা আমি পূরণ করছি, কারণ আমার মা মরার পর এই বাবাকে, এই বাবাকে আমি কতটা যত্ন করে রাখছি আমার কাছে, আর তুমি সেই বাবাকে সামান্য একটি মাছের মাথার জন্য অপমান করলা। শুনো, আমার এই বাবা না আমাকে অনেক কিছু দিয়েছে, আজকে যে তুমি বড় মাছের মাথা খাচ্ছ এগুলো কার জন্য হচ্ছে জানো? আমার এই বাবার জন্য। শোন, তুই আমার বাবাকে অপমান করিসনি, তুই আমার কলিজায় হাত দিছস। বোন বোন দেখ, তোর বোন কি করছে, তোর বোন যে কাজটা করছে বল, কি ঠিক করছে? না ভাইয়া, একদমই ঠিক করে নাই। বিশ্বাস করেন ভাইয়া, আমি এই মাছের মাথাটা একদমই খাইতে চাই নাই। আপু আমাকে জোর করে এই মাছের মাথাটা দিয়েছে। আপু, তুই এই কাজটা একদমই ঠিক করস তাই, তুই ভাইয়ার কাছে এখনই মাপ যা। শোনো, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমি সত্যি অনেক বড় অন্যায় করে ফেলেছি। বাবাকে আমার নিজের বাবাই ভাবা উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি। এই সম্পত্তির লোভে আমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছে। আচ্ছা না, তুমি আমার প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও না। তোমাকে তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। তুমি যার সাথে অন্যায় করেছো, তুমি আমার বাবার সাথে অন্যায় করেছো,
আমার বাবা যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমি তোমাকে ক্ষমা করব। এর আগে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। বাবা বাবা আমার কিছু বলার নেই এখানে। বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন প্লিজ, না হলে তো আমার সংসারটা ভেঙে যাবে, আপনার ছেলে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। প্লিজ বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন। শুনো মা, তুমি যে কাজটা করছো সে কাজটা খুবই খারাপ করছো। দেখো মা, আমি তোমার খুব ভালো জানতাম, আর ভালো জানতাম বলেই আমি আমার ছেলের বউ করে তোমাকে এই বাড়িতে আনছি। কিন্তু তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো, ঠিক আছে আমি তোমারে ক্ষমা করে দিলাম। কিন্তু একটা কথা মনে রাখবা বৌমা, ভবিষ্যতে আর কোনোদিন তুমি এরকম ভুল আর করো না, কারণ আমি তো তোমার বাবার মতো, তোমার বাবার বয়সী, এরকম ভুল আর করো না। তো যাও ঘরে, যাও যাও বৌমা।